নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি বিট্টু রায় চৌধুরী, বদ্রীনাথের গ্রাউন্ড জিরো থেকে আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু তথ্য তুলে ধরব। কি কি তথ্য? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। এসে তিনি বেশ কিছু বিষয় সম্পর্কে উল্লেখ করেন, একাধিক প্রকল্পের শিলান্যাস করেন, তবে তিনি মানা গ্রামের প্রসঙ্গ উত্থাপন করেন। আমি যে নদীর ধারে দাঁড়িয়ে আছি, সেই নদীর ঠিক ওপরের অংশই মানা গ্রাম। পৌরাণিক, ভৌগোলিক এবং রাজনৈতিক এই তিনটি দিক থেকে মানা গ্রাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৌরাণিক দিক থেকে কেন না, এখান থেকে পাণ্ডব তাদের শেষ যাত্রা করেছিলেন। ভৌগোলিক দিক অর্থাৎ এইটি ভারতবর্ষের সর্বশেষ গ্রাম, এবং রাজনৈতিক দিক তার কারণ হচ্ছে 1962 সালের কয়েক বছর আগে চীনা অনুপ্রবেশ ঘটেছিল এই গ্রামে। অর্থাৎ পৌরাণিক, ভৌগোলিক এবং রাজনৈতিক এই তিনটি দিকের নিরিখে এই মানাগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই মানাগ্রামের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে দেশের সীমান্ত সংলগ্ন যে সমস্ত গ্রামগুলো রয়েছে প্রায় 500 গ্রামের উন্নয়ন হবে, এবং এই 500 গ্রামের উন্নয়ন হলে কি কি সম্ভব, সেই সম্ভব মূলত দেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কার্যত আরো আটোসাটো করা হবে। অর্থাৎ লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় 500 গ্রামের উন্নয়ন স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তা খাতিরে একটা বড়সড় ভূমিকা পালন করবে। কিরকমভাবে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল প্রসঙ্গ যখন উল্লেখ করা যায়, তখন অবশ্যই এই ভারত চীনা যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রসঙ্গ অবশ্যই উঠে আসে। আমরা জানি আকসাই চীন 1962 সাল, আমরা জানি ডোকলাম ইস্যু, আমরা জানি গালওয়ান। সম্প্রতি ভারতের বিভিন্ন অংশে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে চীনের যে সীমান্ত এলাকা, সেই এলাকাগুলোতে একটা বড়সড় একটা আশঙ্কা দানা বেঁধেছে চীনা অনুপ্রবেশের। এবং সাম্প্রতিককালে দেখা গিয়েছে গালওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনা কমিউনিস্ট পার্টির যে সম্মেলন, সেই সম্মেলনে সেই ভিডিওগুলো তুলে ধরা হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের উদ্দেশ্যে। কাজেই এখানেই একটা নতুন করে জল্পনা দানা বেঁধেছে। চীন ভারত সম্পর্ক এমনিতে 62 সালের সময় থেকেই একটা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে, এবং আবার নতুন করে যখন ডোকলাম ইস্যু এবং গালওয়ান ইস্যু যখন হাতের সামনে উঠে আসছে, এবং চীন যখন গুরুত্ব সহকারে এই বিষয়গুলো উত্থাপন করছে, তখন অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। সেই কারণে সীমান্তবর্তী গ্রামগুলোর উন্নয়ন সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই চীন সীমান্ত থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এই মানা গ্রাম, এবং গুরুত্বপূর্ণ বিষয় এই, যদি চীন সীমান্ত এলাকার যে সমস্ত 500 গ্রামের উন্নয়নের কথা ঘোষণা করা হচ্ছে, সেই উন্নয়নগুলো যদি সম্ভব হয়, তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইনে চীনা অনুপ্রবেশ প্রতিরোধ যথেষ্ট ভালোভাবে সম্ভব। এবং এক্ষেত্রেই দেশের নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত করতে অবশ্যই সরকার যে ভূমিকা পালন করছে তা এক কথায় অনস্বীকার্য। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মানাগ্রামের সংলগ্ন এলাকাতেই তিনি এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করেন, এবং মানাগ্রামের প্রসঙ্গ তিনি উল্লেখ করে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড ওই মানাগ্রামকে কেন্দ্র করে সেই বিষয়গুলো উল্লেখ করেন। এই সংক্রান্ত আরও একাধিক তথ্য জানতে আপনারা অবশ্যই চোখ রাখবেন রিপাবলিক বাংলার পর্দায়, এবং শুধু রিপাবলিক বাংলার টিভির পর্দায় নয়, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক পেজ অবশ্যই লাইক করতে ভুলবেন না বিভিন্ন তথ্য বা আপডেট পেতে, এবং তার পাশাপাশি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। ধন্যবাদ।